বিগ ম্যাচ, হেভিওয়েট ক্লাশ, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই একে অপরকে টেক্কা দেবে অস্ট্রেলিয়া ইন্ডিয়া। 2011 সালে ঘরের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন বনেছিল ভারত, তবে এরপর আইসিসি কোনো ইভেন্টেই তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি, যদিও প্রতিবারই ফেভারিটের তকমাটা তাদের কাছে ছিল। ক্রাঞ্চ মোমেন্টে, নকআউট ম্যাচে গিয়ে গোলমাল পাকিয়েছে ভারত, আর অস্ট্রেলিয়া ওই জায়গাটাতেই আসলে সবচেয়ে আলাদা। বিশ্বকাপ কীভাবে জিততে হয়, ক্রাঞ্চ মোমেন্টে নার্ভ কীভাবে ধরে রাখতে হয়, সেটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে অস্ট্রেলিয়া। সে কারণেই তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, এবং প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে মুখোমুখি হবে কিন্তু চেন্নাই, যেই জায়গাটায় স্পিন খুব বেশি বড় ভূমিকা পালন করে। অস্ট্রেলিয়ার জন্য ওই চ্যালেঞ্জটা উতরাতে হবে। 260-70 রান এভারেজে পার স্কোর চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে, সেখানে খেলতে হলে আপনাকে স্পিনটা ভালো খেলতে হবে। ওই জায়গাটাই এক্সপ্লোর করার চেষ্টা করবে ভারত, এবং ওই জায়গাটাতেই উতরে যেতে হবে অস্ট্রেলিয়াকে। একেবারে শুরুতেই অস্ট্রেলিয়ার একটা বিষয় নিয়ে কথা না বললেই না, অ্যাস্টোনেগার, অ্যাডাম জাম্পা দুজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে অস্ট্রেলিয়া কিন্তু 15 জনের স্কোয়াডটা ঘোষণা করেছিল। তবে মার্নাস লাবুশানাকে দলে অন্তর্ভুক্ত করার জন্য শেষ মুহূর্তে তারা অ্যাস্টোনেগারকে দল থেকে বের করে দিয়েছে। এটাই চেন্নাইয়ের এই মাঠে অস্ট্রেলিয়ার জন্য কিন্তু ব্যাকফায়ার করতে পারে। এর কারণ হচ্ছে চিদম্বরম স্টেডিয়ামে ভারত নিশ্চিতভাবেই হয়তো তিনজন স্পিনার খেলাবে, অস্ট্রেলিয়ার স্পেশালিস্ট স্পিনারই আছে মোটে একজন, অ্যাডাম জাম্পা। একাদশটা আসলে কেমন হবে অস্ট্রেলিয়ার, একেবারে শুরু থেকে যদি শুরু করা যাক, ওপেনিং পজিশনে নিশ্চিতভাবেই ডেভিড ওয়ার্নার স্টার্টটা করবেন, তার সঙ্গী হবেন মিচেল মার্শ। যদি ট্রাভিস হেড ইনজুর্ড না হতেন, সেক্ষেত্রে মিচেল মার্শের জায়গায় হয়তো ওয়ার্নার আর ট্রাভিস হেডই ইনিংসটার উদ্বোধন করতেন। সে যাই হোক, 3 নম্বর পজিশনে স্টিভেন স্মিথ, 4 নম্বর পজিশনে মার্নাস লাবুশানে, যাকে বিশ্বকাপের স্কোয়াডে প্রথমে কিন্তু রাখেইনি অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকায় দুর্দান্ত পারফর্ম করেছেন, ইন্ডিয়ার বিপক্ষে ভালো খেলেছেন, এবং সেই বদৌলতে কিন্তু অ্যাস্টোনেগারকে বাদ দিয়ে একেবারে শেষ মুহূর্তে মার্নাস লাবুশানেকে স্কোয়াডে এনেছে অস্ট্রেলিয়া, এবং তিনি নিশ্চিতভাবে স্টার্টটাও করতে যাচ্ছেন 4 নম্বর পজিশনে। 5 নম্বর পজিশনে ইঞ্জুরি কাটিয়ে ফেরা, ইন্ডিয়ার বিপক্ষে শেষ হওয়া সিরিজটাতে তৃতীয় ম্যাচটাতে খেলা গ্লেন ম্যাক্সওয়েল, যিনি চেন্নাইয়ের এই মাঠে অনেক বড় একটা ভূমিকা পালন করতে হবে তাকে বল হাতেও, কারণ অ্যাডাম জাম্পা ছাড়া যেহেতু অস্ট্রেলিয়ার স্পেশালিস্ট কোনো স্পিনার নাই, এবং চেন্নাইয়ের এই মাঠে স্পিনাররাই বড় ভূমিকা পালন করতে যাচ্ছে, সে কারণেই গ্লেন ম্যাক্সওয়েলের বোলিংটা এই ম্যাচে বড় একটা নির্ধারক হয়ে যেতে পারে। অ্যাডাম জাম্পার কথা আমরা বলছিলাম, স্পিনিং ডিপার্টমেন্টটা ম্যাক্সওয়েলের সাথে তিনিই হয়তো সামলাবেন, এবং কোহলি, রোহিত শর্মা বা কেএল রাহুলদের এগেনস্টে অ্যাডাম জাম্পার অতীত ইতিহাসও কিন্তু বেশ ভালো, সবাইকে তিনি 4-5 বার করে ইতিমধ্যেই আউট করে ফেলেছেন। যাই হোক, 5 নম্বরে যদি গ্লেন ম্যাক্সওয়েল খেলেন, 6 নম্বরে কে খেলবেন সেটা নিয়ে অস্ট্রেলিয়ার একাদশের সবচেয়ে বড় প্রশ্ন। ক্যামেরন গ্রিন আছেন, মার্কাস স্টয়নিস আছেন, এই দুজনের মধ্যে একজন কি আসলে অস্ট্রেলিয়া খেলাতে পারবে? এখন স্টয়নিস শেষ দিকে ইঞ্জুরিতে পড়েছেন, হালকা নিগেল আছে তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অস্ট্রেলিয়া অপেক্ষা করবে। যদি তিনি ফিট হন, সেক্ষেত্রে স্টয়নিসই হয়তো 6 নম্বর পজিশনটা সামলাবেন, আর যদি স্টয়নিস শেষ মুহূর্ত পর্যন্ত আসলে পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারেন, সেক্ষেত্রে ক্যামেরুন গ্রিন 6 নম্বর পজিশনে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং বোলিং দুটোই করে দেবেন। 7 নম্বর পজিশনে, উইকেট কিপিং পজিশনে অ্যালেক্স কেরি, জশ ইংলিস দুজন অপশন আছেন, এবং অ্যালেক্স কেরি আসলে প্রথম পছন্দ হতে যাচ্ছেন। 8 নম্বরে মিচেল স্টার্ক আছেন, প্যাট কামিন্স আছেন 9 নম্বরে, এছাড়া জশ হেজেলউড 10 নম্বরে। এই তিনজনই অস্ট্রেলিয়ার পেসের মূল অস্ত্র, তাদেরকে বিভিন্ন সময়ে শেষ দুটা সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং ইন্ডিয়ার বিপক্ষে দুটা সিরিজে বিভিন্ন সময়ে এই তিনজনকে আসলে ঘুরিয়ে ফিরিয়ে খেলেছে অস্ট্রেলিয়া। স্টার্ক তো সাউথ আফ্রিকাতে জানোনি, ইন্ডিয়ার বিপক্ষেও একেবারে শেষ ম্যাচটা খেলেছেন, তবে প্রথম ম্যাচে, বিশ্বকাপের প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে নিশ্চিতভাবেই তিন পেসারের তিনজনকেই খেলাতে চাইবে টিম অস্ট্রেলিয়া, এবং 11 নম্বর পজিশনে অ্যাডাম জাম্পা তো আছেনই। এখন কথা হচ্ছে অস্ট্রেলিয়ার স্পিনিং ডিপার্টমেন্টটা নিয়েই আসলে সবচেয়ে বেশি স্পটলাইট কাটতে হচ্ছে, কারণ অ্যাস্টোনেগারকে যেহেতু তারা বাদ দিয়ে দিয়েছে ওই জায়গাটাতে চেন্নাইয়ের মাঠে, তারা কিছুটা হলেও আসলে পিছিয়ে থাকবে, সেটা কাভার করার জন্য তাদের তিন পেসারকে আসলে অগ্রণী ভূমিকাটা পালন করতে হবে। এছাড়া ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া গেল কিছুদিন ধরেই, ওই সাউথ আফ্রিকার সাথে সিরিজ বলুন বা ইন্ডিয়ার সাথে সিরিজ বলুন, শুরু থেকে আসলে অ্যাটাকিং মাইন্ডসেটে ক্রিকেটটা খেলছে, অনেকটা টি-20 স্টাইলেই খেলছে, এবং সে কারণে তাদের ফলটাও কিন্তু ওলটপালট হচ্ছে। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম দুটা ম্যাচ তারা জিতেছিল, কনভিনসিংলি জিতেছিল, তবে এরপরে ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ সাউথ আফ্রিকার এগেনস্টে কিন্তু অস্ট্রেলিয়া হেরেছে, সিরিজটা খুইয়েছিল। ইন্ডিয়ার দ্বিতীয় সারির একাদশের বিপক্ষে প্রথম 2টা ম্যাচ অস্ট্রেলিয়া হেরে গিয়েছিল, সিরিজটা খুইয়ে ফেলেছিল, এবং শেষ ম্যাচটায় যেখানে ইন্ডিয়া পুরো একাদশটা খেলিয়েছে সেই ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়া আবার হেসে খেলে জিতেছে। তো সব মিলিয়ে শেষ 6টা ম্যাচে অস্ট্রেলিয়া মাত্র 1টা ম্যাচ জিতেছে, তবে তারা আত্মবিশ্বাস কিন্তু নিতে পারে ওই শেষ ম্যাচটা থেকে, যেখানে ইন্ডিয়ার
ফুল স্ট্রেংথ টিমকে তারা হারিয়েছে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচ নিশ্চিতভাবে অস্ট্রেলিয়া চাইবে বড় একটা বার্তা দিতে পাঁচটা ট্রফি তো তাদের আছেই অন্য কোন দলের যেখানে তিনটা ট্রফিও নেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ আছে পাঁচটা সবগুলো মহাদেশেই ক্রিকেট যতগুলো মহাদেশে খেলা হয় সবগুলো মহাদেশেই বিশ্বকাপ জেতা একমাত্র দলের নামও অস্ট্রেলিয়া নিশ্চিতভাবে চাইবে ইন্ডিয়াকে হারিয়ে তারাও একটা ভালো শুরু করতে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.